अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যুদ্ধে জয়ী হওয়ার জন্য শুধু মনের শক্তি নয়, শরীরের শক্তিরও কিন্তু প্রয়োজন আছে। নে, একটুখানি খেয়ে নে, শক্তি পাবি। এই অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে না। বারবার শুধু একটাই চিন্তা হচ্ছে, জানি না বেদবাবু কি অবস্থায় আছেন। যদি তোর ভালোবাসা সত্যি হয়, তাহলে ঈশ্বরকেও তোর কথা শুনতে হবে। দেখিস, ও তোকে নিতে ঠিক আসবে। না বিন্দিয়া, একবার এসেছিলেন তখন ওই লালী রানী ওকে আত্মরা করে দিয়েছিল। দ্বিতীয়বার যদি আসেন তখন জানি না কি হবে। এরকম ভাবিস না, এই রাবণকে হারাতে হলে রামকে আসতেই হবে। আর এই লড়াইয়ে তুই ওর পাশে থাকবি। নে, তাড়াতাড়ি করে এবার খেয়ে নে, যাতে একটু শক্তি তোর গায়েও থাকে। দাদা, তুমি তৈরি তো? এটা কিন্তু ওদের এলাকা। হ্যাঁ, তুই আমায় যা যা বলেছিলি না সব ভুলে গেছি। হ্যাঁ, প্লিজ দাদা, দেখো এরকম ভাবে বলো না। আচ্ছা ঠিক আছে, স্ট্রেস নিও না, তুমি শান্ত থাকো, আমি সব সামলে নেব। ঠিক আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সব ভেতরে ঢোকাও। আসুন মালিক। ক্ষমা করবেন, দেখিনি আমি। দিদি, আপনি আপনি যেই হন না কেন, তাতে আমার কিছু যায় আসে না। লালী রানীর এলাকা কোনটা? পানটা খেয়ে নিলাম। এই তোর এই চোখটা ঘুরিয়ে দেখ, যেদিকেই তাকাবি চোখ ঘোরাতে পারবি না। এই জায়গাটা লালী রানীর না হয়ে মাছের বাজার নাকি? সেসব তো ঠিক আছে, কিন্তু লালী রানী কোথায়, কোথায় সে? তুই কি অন্ধ? এই রঙিন বাজারের বেতাজ মহারানী, আমি হলাম লালী রানী। লালী রানী? কিন্তু তুই কে রে? ব্যথা লাগলো? কিভাবে লেগেছে রে এই আঘাতটা? তোমার প্রবলেমটা কোথায়? কিভাবে
আমার মালিক, উনি খুব রাগী। এ ওই মালিককে আমি ঠান্ডা চা দিয়েছিলাম, আর তাতেই মালিক রাগ করে আমাকে মেরেছে। কি মালিক এত রাগ, এমনি মেরেছেন? তোমার অনেক নাম শুনেছিলাম, বাট হোয়াট ইজ দিস? তুমি তো ব্যবসা করতে জানোই না, তুমি আমাকে পুলিশ ভাবছ? পান চিবিয়ে এখানে আপনার কাজ হবে না। কাজ হবে না? না মালিক, আপনার শীষ মহলের জন্য সুন্দরী আনার জন্য আমাদের অন্য কোথাও যেতে হবে। পানচিবিয়ে শীষ মহল? শীষ মহল যোধপুরে আমার মালিকের শীষ মহল আছে, অনেক বছরের রীতি এটা সুন্দরী নিয়ে আসার। সুন্দরীদের দেখে তাদের মধ্যে একজনকে নির্বাচন করে মালিক নিয়ে যান নিজের সঙ্গে, যা তোমার কাছে তো নেই পাঞ্চি বিয়ে। চলুন মালিক। এ তোলো তোলো তোলো, অন্য জায়গায় যেতে হবে। দাঁড়ান, যোধপুর থেকে লালি রানীর এখানে এসেছ তোমরা দুজনে, খালি হাতে তো যেতেই দেব না। আমি শুধু এটুকুই জানতে চাই যে তোমরা দুজনে কে? দাদা বলো। আমি কে মানে? হ্যাঁ, আরে আমি কে বললাম? কে আমরা? উনি প্রথম কে? আমি যোধপুরের, আর আমি ওনার মুনিব সুখী পাঞ্চি বিয়ে। যোধপুর প্রায় যাতায়াত করি আমি। হ্যাঁ, যোধপুরে থাকেন উনি। মির্চি শেঠ এই নামটা তো শুনিনি আমি। নাম শুনোনি তুমি? আমার নাম শুনোনি তুমি? না, ওনার নাম নয়, কাজ কথা বলে। সব থেকে ঝাল, সব থেকে লাল, সব থেকে টকটকে লঙ্কা ওনার কোম্পানিতেই পাওয়া যায়। মাল দেখে মালিক বলে দিতে পারেন যে সেটা ভালো নাকি খারাপ। তোমার এখানকার সব থেকে ঝাল লঙ্কাটা দেখাও মালিককে। কত বড় 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 কথা বলে রে, তোর মালিক তোকে কিছু বলে না? আমার মালিকের কথা বলার প্রয়োজনই পড়ে না, আমি মালিকের মনের সব কথা বুঝে যাই পাঞ্চি বিয়ে। এটা তো হলো তোমাদের দুজনের পরিচয়। এই বাক্সতে কি আছে? ক্রেডিট কার্ডে ট্যাক্স লাগে, আর ক্যাশ থাকলে পরে ইনকাম ট্যাক্সের রেড, এই জন্য মালিক সমস্ত লেনদেন গয়না দিয়েই করে থাকেন পাঞ্চি বিয়ে। We'll be right back.
একটা কথা বলতেই হচ্ছে লালি রানী, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এখনো আমার উপরে বিশ্বাস হয়নি। তোমার যদি এরকমই ব্যবহার করার থাকে তাহলে আমি আর আমার মালিক দুজনেই এখান থেকে চলে যাচ্ছি। নজর যদি তীক্ষ্ণ হয় তাহলে বালির মধ্যেও হীরে খুঁজে পাওয়া যায়। খুব সাহস আছে দেখছি তোর। লালি রানীর হাত ধরেছিস তুই? হায়, ফিদা হয়ে গেছি আমি তোর উপরে। এখন যখন তোমরা দুজন এখানে চলেই এসেছ, যাওয়ার জেদ করো না। পান চিবিয়ে, পান চিবিয়ে আমাদের শেঠদের খাতির করার সুযোগ আমাদেরও দেওয়া হোক। মির্চি শেঠ, আপনার ওই শীশ মহলের জন্য সব থেকে ভালো, সব থেকে সুন্দর মেয়ে, সব থেকে আলাদা মেয়ে নাগিনা এখানে লালিদানির বাজারেই তো পাওয়া যাবে। অতিথিদের নিয়ে যাও। চলো চলো সবাই চলো। কি ব্যাপার, তুই তো তোর সাহেবের থেকে বেশি সুন্দর রে। তোকে দেখলেই মন দিয়ে দিতে ইচ্ছে করে। বাহ লালি রানী, বাহ! তোমার এখানে তো গরিবদেরও সুন্দরীরা মাখন লাগায়, পাঞ্চি বিয়ে। মজা করছিলাম। মজা নিয়ে যাচ্ছি বিন্দিয়া রানি। স্মাইল, অতিথিদের আরাম করাও, চাও। সলিড কাস্টমার পেয়েছি গো লালি রানী, কাল তো টাকার বর্ষণ হবে। নজর দিস না, আরো আসতে দে বিন্দিয়া রানী। ওই কোমল কলিকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়, যা। আমাকে খাওয়া তুই, আবার থটকে নয়। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন লালি রানী। লালি রানী, কেমন দেখাচ্ছে আমাকে? খুব সুন্দর। এসো আমার কোমল কলি, কি সুন্দর সময় এসেছো। বলো কি খাবে? আপেল, আঙুর, কলা, কিশমিশ, পায়েস, যা ইচ্ছে খা। বিন্দিয়া রানী, তুই কিছু শুনেছিস? বুঝেছি, লালি রানীর কানে কানে ও মনের কথা বলতে চায়।
হায়, আমি মরে গেলাম, দেখ ওকে। এত সব কিছু হওয়ার পরেও নাটক দেখাচ্ছিস? তুই জানিস তোর এই নাটকেই লালি রানীর মাথা খারাপ হয়, তোর একটুও আমার উপর দরদ হয় না? না তোর ওই প্রেমিককে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তার বাড়ির ঠিকানা আমি কিন্তু জানি। দেখ দেখ, হাসি খুশি পরিবার, আর তাদের মাঝে তোর এই প্রেমিক। হ্যাঁ, যদি তুই একটুও হুঁশিয়ারি করিস না জলসায় কোমলকলি, তাহলে পুরো পরিবার আর তার সাথে তোর প্রেমিক কেউ জমির দুয়ারে আমি পাঠিয়ে দেব। বিন্দিয়া রানী, হ্যাঁ কিন্তু এই সবই ঠিক হতে পারে যদি কোমলকলি আনন্দ করে জলসায় চলে আসে। তাহলে ভেবে নে বিন্দিয়া রানী। আমি তৈরি হয়ে নেব। এদের সবাইকে তো বাঁচাতে হবে, কিন্তু তুমিও একটা কথা মনে রেখো, একদিন যখন আমার পাল্লা ভারী হবে সেদিন আমি তোমায় দেখে নেব। তখন আমি দেখবো তোকে। একদিন কেন, এখনই দেখ না, এই লালি রানী তোর সব কায়দা দেখ, মন ভরে দেখ, কারণ এর পরে আমিও দেখাবো তোকে তোর প্রেমিক আর তার পরিবারের সব লাশ। লালি রানী, ওকে আমি বুঝিয়ে দেব, আমার দায়িত্ব, তুমি চলো না। তুমি কেন নিজের মাথা গরম করছো? এই নিজে রেখে। এই শোন, এতটুকু চালাকি। লালি রানী, আমার দায়িত্ব তো। নিয়ে যা। তুমি আঙ্গুর খাও। অদ্ভুত লোক তো তুমি, মাথাটা কি খারাপ নাকি এভাবে খুঁজে বের করবে কোমলকলিকে? থ্যাংক ইউ আরো একবার সাহায্য করার জন্য। আপনার নাম? আমার নাম বিন্দিয়া। আপনি জানেন কোমলকলি কোথায় আছে? এসো আমার সঙ্গে প্লিজ। এসো। আমি বললাম তো আমি তৈরি হয়ে নেব, শুধু বেদবাবু আর তার পরিবারের যেন কিছু না হয়। তোরা দুজন কথা বল, আমি বাইরে নজর রাখছি। আর হ্যাঁ, ভেতর থেকে দরজাটা বন্ধ করে নে।
তুমি ঠিক আছো? ক্ষমা করবেন বেদবাবু, সমস্ত দোষ আসলে আমার। আমার কারণেই আপনাকে এত খারাপ ভাবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি আর বর্দা এখানে ছদ্মবেশ ধরে এসেছি, আর তোমাকে এখান থেকে নিয়েই যাব। বেদবাবু, আপনি অনেক বড় ঝুঁকি নিচ্ছেন। তুমি চিন্তা করো না, আমি পুরো প্ল্যান করে এসেছি। বেদবাবু, আপনার কোনো প্ল্যানই এখানে কাজ করবে না। লালি রানী খুব সাংঘাতিক, আমাকে দয়া করুন আপনি। আপনি আপনি চলে যান এখান থেকে। আপনি যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আমার ভীষণ ভয় করবে। চুপ, একদম চুপ করো, আর যে প্ল্যানটা আমি করেছি সেটা আগে শোনো। কোমলকলি, ও কোমলকলি, লালি রানি রানি, হ্যাঁ দরজাটা বন্ধ কেন? কোমলকলি, কোমলকলি, দরজাটা খোল, দরজাটা খোল, না হলে আমি ভেঙে ভেতরে ঢুকবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।